গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরতি সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে 8:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে চা খেয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো আমার বেডটা কি করে পরিষ্কার করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। এই দেখো আমার বেড, এটা চাদরটা পাল্টাবো, ঠিক আছে? চাদরটা পাল্টাবো, তার আগে চাদরটা কাচ কেচে তুলে দিয়েছি, পরিষ্কার চাদর পাতবো। আগে বিছানাটা তোশকটা ভালো করে সমান করে নিচ্ছি। তোশকটা সমান করে ঝেড়ে নিচ্ছি, আগে ভালো করে ঝেটা দিয়ে আগে ঝেড়ে নিচ্ছি। এই যে পরিষ্কার চাদরটা, কাঁচা চাদর, এটা পাতবো। কাঁচা চাদরটা পুরো খাটে পেতে নিচ্ছি। সমান করে পেতে নিচ্ছি আগে। সমান করে পেতে নিয়ে এবার ভালো করে বিছানাটা ঝেটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। এবার মাথার বালিশের ওয়ারটা পরাবো। এই যে মাথার বালিশের ওয়ার, এটা পড়াচ্ছি। যে বালিশের মাথা বালিশের ওয়ার পরানো হয়ে গেল, এবার পাশ বালিশের ওয়ার পরাবো। এই যে পাশ বালিশ, এইটা ওয়ারটা পরাবো। বালিশের সঙ্গে চাদর আর পাশ বালিশের ওয়ারগুলো সব ম্যাচিং করা। এরই সেট
আজকে পাঁচ বালিশ করানো হয়ে গেল। তাহলে তোমাদের যদি বিছানা পরিষ্কার করার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ডান দিকে যে বেলটা আছে সেটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও। টাটা বাই বাই, আজকের মতো রাখি, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আস।